বিবিসি ক্লিকে সবাইকে স্বাগত। শুরুতেই দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের পর্বে। 2021 সালে যেসব উদ্ভাবনের দিকে তাকিয়ে আছে প্রযুক্তি বিশ্ব, আইফোন, হুয়াওয়ে নাকি গুগল পিক্সেল, কোনটার ক্যামেরা ভালো, মহামারীর মধ্যে ডেভেলপ হয়েছে নতুন নতুন সব অ্যাপ, অনলাইনে নানান কাজ করছে মানুষ। প্রতি বছরের মতো 2020 সালেও বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আসে নতুন প্রযুক্তির সব মোবাইল। নিজেদের নানা ফিচার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার প্রতিযোগিতা ছিল বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের। আর কেউ যদি মোবাইল ফোনের ছবি তুলতে ভালোবাসেন, তাহলে তার ভাবনায় সবার আগে আসতে পারে কোন স্মার্টফোনের ক্যামেরায় দারুণ ছবি উঠবে। আর এই ভাবনা থেকেই আমাদের ক্লিক রিপোর্টার দেখার চেষ্টা করেছেন বাজারে থাকা টপ ব্র্যান্ডের কয়েকটা মোবাইল ফোনের ক্যামেরার পারফরম্যান্স কেমন। This week I've been putting four of them. এই সপ্তাহে আমি চারটা নতুন স্মার্টফোনের ক্যামেরা পরীক্ষা করব। কোনটার ক্যামেরায় কেমন ছবি ওঠে সেটা দেখব। আইফোন 12 প্রো ম্যাক্স, গুগল পিক্সেল 5, হুয়াওয়ে মেট 40 প্রো এবং আইফোন 12 মিনি। আমি বেশ কিছুদিন ধরে মিনি ভার্সন ব্যবহার করছি এবং আইফোন 12 এর মতোই এটার ক্যামেরা। এর ক্যামেরার পারফরম্যান্স কম আলোতে কেমন, কতটা জুম করা যায় এবং ভিডিও স্ট্যাবিলাইজেশন পারফরম্যান্স কেমন তা আমি দেখব। প্রথমে লেন্সের কথায় আসি। ফোনে সুপার ওয়াইড লেন্স থাকলে আপনি জুম আউট করতে পারবেন এবং ছবিতে অনেকটা দৃশ্য একসাথে ধারণ করতে পারবেন। আমি মূলত টেলিফটো লেন্স পছন্দ করি, কারণ কখনো এরকম হয় যে দূরের এমন একটা কিছুর ছবি আপনি তুলতে চাইছেন যেটার কাছে আপনি যেতে পারছেন না। টেলিফটো লেন্স থাকলে দূরের ছবি আপনি ভালোভাবে তুলতে পারবেন। পিক্সেল 5, আইফোন 12 প্রো ম্যাক্স, আইফোন 12 মিনি, মেট 40 প্রো, এই চারটি ফোনেই সুপার ওয়াইড লেন্স আছে। তবে শুধুমাত্র দুটিতে টেলিফটো লেন্স আছে এবং হুয়াওয়ের ফোনে অপটিক্যাল জুম হয় সব থেকে বেশি। আইফোন 12 প্রো ম্যাক্সের আছে 2.5x অপটিক্যাল জুম আর মেট 40 প্রোর আছে 5x অপটিক্যাল জুম। এখন একটু পরীক্ষা করে দেখা যাক। পার্কে থাকা কয়েকটি হাঁসের ছবি আমি তুলেছি প্রায় 2 মিটার দূরত্ব থেকে। আমি যতটা পারি জুম করে ছবি তুলেছি আইফোন 12 ও পিক্সেল 5 দিয়ে। আইফোন 12 প্রো ম্যাক্সের ক্যামেরা দিয়ে 2.5x জুমে ক্লোজ শট নিয়েছি, আর এই শটটি হুয়াওয়ে মেট 40 প্রো দিয়ে নেওয়া, যেটাতে 5x টেলিফটো ক্যামেরা আছে। কিন্তু দেখুন, হুয়াওয়ে ক্যামেরায় সবথেকে ভালো শট পেয়েছি আমি, একদম ক্লোজ শট, খুব পরিষ্কার একটা ছবি। আর এটাতে নিশ্চয়ই পার্থক্যটা বোঝা যাচ্ছে। পার্কে ঘুরতে ঘুরতে একটা কাঠবিড়ালিও চোখে পড়ে আমার, তাড়াতাড়ি হুয়াওয়েটা হাতে নিয়েই এর ছবি তুলে ফেলি। দেখুন, ওয়াইড ক্যামেরায় যেমন দেখাচ্ছে, টেলিফটো ক্যামেরায় কাঠবিড়ালিটিকে ভালোভাবে ধারণ করা গেছে, একদম পোর্ট্রেট মোডে ছবি। এই ছবিটি কিন্তু ক্যামেরা ফোনেই তোলা। এই ফোনের ছবিগুলো অন্যগুলোর তুলনায় চমৎকার আসছে। কম আলোতে ফোনগুলোতে কেমন ছবি ওঠে তা পরীক্ষা করার জন্য আমি সেন্ট্রাল লন্ডনের একটা এলাকায় গিয়েছিলাম সন্ধ্যার পর। বিষয়টা এমনভাবে কল্পনা করতে পারেন, নির্জন একটা জায়গায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একজন ক্যামেরা অপারেটরকে নিয়ে ফটোশ্যুটের কাজ করছেন, বিভিন্ন ধরনের পোজ দিচ্ছেন। গিয়েছিলাম টেট ব্রিটেনে। দিওয়ালির জন্য ভবনটায় ছিল নানা ধরনের আলোকসজ্জা। এই সবগুলো ছবি তোলা হয়েছে সুপার ওয়াইড ক্যামেরায়। সবগুলো ছবি দারুণ এসেছে, যদিও আমি মনে করি হুয়াওয়ে মেট 40 প্রোতে সবচেয়ে ভালো ছবি এসেছে। দেখুন, ছবিতে টাইলস আর আলোকসজ্জা সহ অন্য বিষয়গুলো কতটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এত গেল সুপার ওয়াইড শটের কথা। অ্যাপল ও হুয়াওয়ের রেগুলার ওয়াইড ক্যামেরায় গত বছর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, ফলে কম আলোতেও ভালো ছবি উঠছে এগুলোতে, ওয়াইড ক্যামেরায় তোলা ছবি এগুলো।
আইফোন 12 মিনি ও আইফোন 12 প্রো ম্যাক্সে তোলা এই শটগুলো ভালোই এসেছে। পিক্সেল 5 এসেছে, তবে অন্য দুটোর তুলনায় অন্ধকার এসেছে। ছবির পিক্সেলও কিছুটা ফাটা বা দানাদার দেখাচ্ছে। আর মেট 40 প্রোতে এসেছে এই ছবিটি, এবং এক কথায় সবচেয়ে চমৎকার ছবি এটি। আবার দেখুন কতটা স্পষ্টভাবে ছবির বিষয়বস্তুগুলো দেখা যাচ্ছে। আমি পোর্ট্রেট মোডেও কতগুলো ছবি তুলেছি, সেগুলো দারুণ এসেছে। আইফোন 12 প্রো ম্যাক্সে বেশি জুম করে ছবি তোলা যায়, কারণ এতে টেলিফটো লেন্স ডিফল্ট হিসেবেই আছে পোর্ট্রেট তোলার জন্য। এখানে নিয়ন লাইটও ক্যাপচার করেছে আইফোন ও পিক্সেল ক্যামেরা, সে কারণে লাইট ফ্লেয়ারও দেখা যাচ্ছে। আর এই কনটেক্সটও আমার পছন্দ হয়েছে, আর্টিস্টিক ছবি। তবে হুয়াওয়েতে তোলা ছবিতে কোনো লেন্স ফ্লেয়ার আসেনি। মেট 40 প্রোয়ের ছবিগুলো ধারাবাহিকভাবে চমৎকার এসেছে। যখনই আমরা দ্রুত কোনো নতুন সুন্দর জায়গা খুঁজে অতিরিক্ত শট নিচ্ছিলাম, তখনই এটাতে দারুণ ছবি আসছিল। ঘুরতে গিয়ে সুন্দর কোনো জায়গায় ভিন্ন ভিন্ন ছবি তুলতে আমি হুয়াওয়ে বেছে নেব। এই সবগুলো ফোনের ক্যামেরাতেই নাইট মোড আছে, আর এটা পরীক্ষা করতে আমরা গিয়েছিলাম সেন্ট জেমসেস পার্কে। জায়গাটা তখন অনেক অন্ধকার ছিল। এই সবগুলো আইফোন 12 তোলা হয়েছে নাইট মোড অন না করেই। এক্ষেত্রে আইফোন 12 প্রো ম্যাক্সে আলাদা একটা কৌশল আছে, কারণ এতে লাইডার স্ক্যানার আছে পুরো পরিবেশটা কেমন তা বোঝার জন্য। এটাতে ব্লুরে ব্যাকগ্রাউন্ডে পোর্ট্রেট মোড শটও নেওয়া যায় নাইট মোড চালু রেখে। দারুণ আসে কিন্তু ছবিগুলো। তবে এর থেকেও দারুণ বিষয় হলো মেট 40 প্রোতে নাইট মোড ব্যবহার ছাড়াই এই একই কোয়ালিটির ছবি আসে। এমন অন্ধকারে লং এক্সপোজার ব্যবহার না করে রেগুলার পোর্ট্রেট মোডে এই ছবি তোলা হয়েছে। এখন ভিডিও স্ট্যাবিলাইজেশনের বিষয়টি দেখা যাক। আইফোন 12 প্রো ম্যাক্সে আছে সেন্সর শিফট স্ট্যাবিলাইজেশন, ফলে ভিডিও ধারণের সময় এর ক্যামেরা সেন্সরটিও নড়ে। ভালোভাবে ভিডিও ধারণের জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন যুক্ত করা হয়েছে এতে। আমার বন্ধুর সাথে জগিং করতে করতে এই ভিডিওটি করেছি আমি। প্রো ম্যাক্সে করা ভিডিওটি সবচেয়ে ভালো হয়েছে। একটি ফোনে ক্যামেরা ব্যবহার ছাড়াও আরও অনেক কিছু করা সম্ভব। তবে হুয়াওয়ের ক্ষেত্রে সমস্যা হলো যুক্তরাষ্ট্র এটাকে কালো তালিকাভুক্ত করার পর থেকে গুগল প্লে সার্ভিসে এটার কোনো অ্যাক্সেস নেই। তার মানে হলো জনপ্রিয় অনেক অ্যাপ এই প্ল্যাটফর্মে এখন পাওয়া যাবে না। তবে এটা সত্যি, যখনই স্মার্টফোন ক্যামেরা ব্যবহারের প্রসঙ্গ আসবে, হুয়াওয়ে সবার আগে থাকবে। অন্তত আমার এই পরীক্ষাগুলোর পর এটা আমি নিশ্চিতভাবে বলতেই পারি, এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে আছে হুয়াওয়ে। 3D প্রিন্টেড অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে বস্তুকে অদৃশ্য করা, এমন সব উদ্ভাবন পাল্টে দিতে পারে ভবিষ্যৎ। আজ আপনাদের কয়েকটি প্রযুক্তির কথা জানাবো যা আলোড়ন তুলবে প্রযুক্তি বিশ্বে। বস্তুকে অদৃশ্য করার বিষয়টি কি শুধুই জাদুর কৌশল নাকি দৃষ্টিবিভ্রম? এই ভিডিওটি দেখে কি মনে হচ্ছে? ক্যানাডা ভিত্তিক হাইপার স্টেলথ বায়োটেকনোলজি নামের একটি কোম্পানি বিশেষ প্রযুক্তিতে আলোকরশ্মি বাঁকানোর উপায় খুঁজে বের করেছে, যা চোখের সামনে থেকে কোনো বস্তুকে অদৃশ্য করতে পারে। তারা বলছে একটি বস্তুর চারপাশের আলোক ঘুরিয়ে দিয়ে সেটা অদৃশ্য করতে তারা সফল হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে শুধু বস্তুর চারপাশটা দেখা যাবে, বস্তুটি অদৃশ্য থাকবে। এই প্রযুক্তি ডেভেলপমেন্টের জন্য আরও কাজ চলছে। কোম্পানিটি বলছে ভবিষ্যতে সামরিক কাজে এটা ব্যবহার করা হবে। এটা 3D প্রিন্ট করা বায়োনিক আই বা কৃত্রিম চোখের একটা প্রোটোটাইপ। আমেরিকায় মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রথমবারের মতো গোল বস্তুর ওপর এমনভাবে গুচ্ছ আলোকরশ্মি প্রিন্ট করেছেন যা চোখের মতো কাজ করে। তারা আশা করছেন একদিন এই প্রযুক্তি অন্ধ মানুষকে দৃষ্টি দেবে। কিছু সংস্থা ইতোমধ্যে নিজেদের তৈরি বায়োনিক আই প্রতিস্থাপনের কাজটি করেছে, যেমন রেটিনা ইমপ্লান্ট, যেখানে ক্ষুদ্র ক্যামেরায় তোলা ছবি কাচের ওপর দেখা যায়। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, 3D প্রিন্টেড বায়োনিক আই কিভাবে কাজ করে? So the way that your eye works, আপনার চোখ কিভাবে কাজ করে? রেটিনার কোষের উপর আলো এসে যখন পড়ে,
তখন কোষ সেটাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। বিদ্যুৎ সংকেত গ্রহণ করে আপনার মস্তিষ্ক পুরোপুরি কাজ করে। কাজেই চোখের মতো গোলাকৃতি কোনো যন্ত্র ব্যবহার করে চোখ যেভাবে আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে সেটাকে অনুকরণ করতে হবে। এখানে আমরা সেটাই করেছি। নরম বস্তুর উপর লাইট রিসেপ্টর প্রিন্ট করার জন্য কাজ করছে দলটি, যাতে বাইরের ক্যামেরার বদলে কৃত্রিম চোখটা প্রতিস্থাপন করা যায়। ব্যাকটেরিয়া দিয়ে তৈরি জীবন্ত ভবন, কখনো ভেবেছেন এমন কিছু? ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের বিজ্ঞানীরা এমনটা ভেবেছেন ও কাজও করছেন এ নিয়ে। বায়ু, জেল ও জীবাণু ব্যবহার করে তৈরি করা হয়েছে জীবন্ত কংক্রিট। অবশ্য এখনও এ ধরনের কংক্রিট কিনতে পারবেন না, তবে গবেষকেরা বলছেন জীবন্ত ইটের ভবন তৈরি হতে বেশি দেরি নেই। বিজ্ঞানীরা বলছেন এই জীবন্ত সরঞ্জাম বাড়ির ফাটল বোঝাতে, বাতাসের বিষ শুষতে, এমনকি আলো ছড়াতে পারবে। তাদের ভাষ্য, এটা সাধারণ কংক্রিটের চেয়ে অনেক বেশি পরিবেশ বান্ধব। বিশ্বে নির্গত কার্বন ডাইঅক্সাইডের 8% আসে সিমেন্ট থেকে। দলটি বলছে জীবন্ত ইট নিজে থেকে তৈরি হতে পারে এবং অনেক টেকসই। ইট গাঁথার জন্য এখন যে সিমেন্ট সুরকি ব্যবহার করা হয় এর শক্তি তার সমান। এখনও এটা নিয়ে কাজ চলছে, তবে এর ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাপক। অপরিণত শিশুর মস্তিষ্ক পরিণত করতে নতুন সঙ্গীতের ব্যবহার করা হচ্ছে। আপনি হয়তো জানেন, জন্মের আগেই সঙ্গীতের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়। গবেষণায় দেখা গেছে গর্ভস্থ ভ্রূণকে সঙ্গীত শোনালে সেটা স্নায়ুতন্ত্রের তথ্য ও চিন্তা বিকাশের ক্ষমতা বাড়ায়। কিছু বিজ্ঞানীর মতে সঙ্গীত খুবই অপরিণত ভ্রূণের মস্তিষ্কের বৃদ্ধিতে সাহায্য করে। দুর্বল নবজাতকের মস্তিষ্কের বৃদ্ধিতে সাহায্য করতে এক সঙ্গীত রচয়িতার সাহায্য নিয়ে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটালের একটি দল বিশেষ এক সঙ্গীত সৃষ্টি করেন। বাঁশি, তার যন্ত্র হার্প এবং ঘণ্টা ব্যবহার করে এই সঙ্গীত তৈরি করা হয়েছে। প্রাথমিক স্ক্যানে দেখা গেছে যেসব শিশুকে এই সঙ্গীত শোনানো হয়েছে তাদের মস্তিষ্ক ভালোভাবে পরিণত হয়ে উঠেছে। ২০২১ সালে আমাদের জন্য কি অপেক্ষা করছে? আশা করা হচ্ছে ২০২০ থেকে হয়তো ভালো কিছু পাওয়া যাবে এই বছর। কয়েকজন প্রযুক্তি বিশেষজ্ঞের কাছে আমরা জানতে চেয়েছিলাম এই বিষয়ে তারা কি ধারণা করছেন। বোস্টন ডায়নামিক্স ২০২১ সাল শুরু করেছে অন্যরকম স্টাইলে। রোবটের এই নাচ চালু করেছে তারা। একটা রুটিন অনুযায়ী রোবটগুলো নাচে, তবে পুরো বছরে যে এমনটা হবে তা কিন্তু নয়। আমার মনে হয় ২০২১ সালে রোবট আর মানুষ একসঙ্গে কাজ করার প্রবণতা আরো বেশি দেখা যাবে। অনেক কারখানার ওয়ারহাউসে এখন রোবট আর মানুষ একসঙ্গে কাজ করে। বিশেষ করে যেসব জায়গায় মানুষের সহজে প্রবেশাধিকার নেই সেসব জায়গায় রোবটের প্রয়োগ খুব বেশি দেখা যায়। এর পাশাপাশি দোকান ও হাসপাতাল সহ পাবলিক স্পেসগুলোতেও অনেক রোবট দেখা যাচ্ছে এখন। কিছু মানুষ হয়তো বুঝতেই পারবে না যে রোবট করিডর দিয়ে যাতায়াত করতে পারে। স্টারশিপ টেকনোলজিসের মতো প্রতিষ্ঠানগুলো এমন ধরনের রোবট রাস্তায় চালিয়ে পরীক্ষাও করেছে এর মধ্যে। তবে ২০২১ সালে এর থেকেও বেশি কিছু দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। নতুন ধরনের বিতরণ ব্যবস্থা বাজারে আসুক সেটা চাচ্ছিলাম না, কিন্তু আমরা এখন দেখছি কোভিড আর ব্রেক্সিট পরবর্তী কৃষিকাজের জন্য সবাই নতুন সমাধান খুঁজছে। সবজি বা ফল তোলার এই প্রোটোটাইপের মতো অনেক রোবট দেখা যাবে ফসলের মাঠে সবজি উৎপাদন থেকে বিতরণ প্রক্রিয়া পর্যন্ত। প্যাক হাউস থেকে মাঠে যাওয়া আসা এবং খালি ট্রে বা কন্টেইনারে সবজি বা ফল ভরা, এই ধরনের কাজগুলো রোবট দিয়ে করানো যেতে পারে। শপিং সেন্টার, সুপারমার্কেট, রাস্তা, সবখানে রোবট। এক্ষেত্রে কাজে গতি কিভাবে আসবে? পরীক্ষার জন্য আপনার কাছে হয়তো বড় কোনো গ্রুপ আছে এবং আপনি আশ্বাস দিয়েছেন যে কোনো কিছু উল্টাপাল্টা হবার সম্ভাবনা খুবই কম। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ভাবার বিষয় আছে। এক্ষেত্রে দিনে দিনে ঝুঁকি বাড়ছে। আপনার স্মার্টফোনের অ্যাপগুলো নিরাপদ রাখার জন্য বিভিন্ন ধরনের টুল বানাচ্ছেন অ্যাপ ডেভেলপাররা, তবে এটা কোনো সহজ সমাধান নয়। অন্যান্য সিস্টেমের উপরেও আমরা নির্ভর করি, সেটা গাড়ি অথবা চিকিৎসা ব্যবস্থা অথবা স্মার্ট সিটি, যেখানে শেষমেশ সব কিছু তাদের নিজেদেরই বানাতে হয়। সুতরাং এই বছর তারা বুঝতে পারবে যে সব কিছু নিজেদের পক্ষে বানানো সম্ভব না।
hard to do everything yourself. তাহলে আর কি করা প্রয়োজন? What makes more sense is leveraging platform থেকে নিরাপত্তার অংশকে আলাদা করা বেশি যুক্তিযুক্ত। তাহলে আমাদের আর প্রতিটা দলের জন্য বারবার একই কাজ করতে হবে না। প্ল্যাটফর্মের ফ্রেমওয়ার্ক থেকে সমর্থন পেতে তৃতীয় পক্ষের সফটওয়্যার লাইব্রেরি খুঁজে পাওয়ার জন্য এমন কিছু জায়গা থাকা উচিত। এমন হতে পারে ভবিষ্যতে কোনো হ্যাকার আপনার স্মার্ট স্পিকার হ্যাক করলো, এর মানে কিন্তু ভলিউম বাড়ানো বা কমানোর নিয়ন্ত্রণ নেওয়া নয়। Even if those devices এমনকি যদি সেই ডিভাইসগুলো সংবেদনশীল কিছু না করে বা আপনি যদি কোনো কিছু সংবেদনশীল মনে নাও করেন, তবুও এগুলো থেকে আপনার ল্যাপটপ বা আপনার আইপ্যাডে হ্যাকাররা আক্রমণ করতে পারে। যদিও আপনার জরুরি তথ্যগুলো ব্যক্তিগতভাবে সুরক্ষিত রাখা ভালো, তবে কিছু ক্ষেত্রে ডেটা শেয়ার করা বেশি ভালো। এমনকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই ডেটা অ্যাক্সেসের প্রক্রিয়া থাকা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2021 এমন বছর হবে যে বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের মধ্যে সত্যিকারের সমন্বয় দেখা যাবে। এই বছরে প্রথমবারের মতো বিশ্বব্যাপী পরস্পর সহযোগী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমিউনিটি একসাথে কাজ শুরু করবে। বর্তমানে নির্দিষ্ট কিছু বিষয়ের তথ্য উপাত্ত সংরক্ষণের সিস্টেম আছে বিশ্বজুড়ে, যেমন ক্যান্সার বা স্বাস্থ্য বিষয়ক গবেষণা অথবা অর্থ জালিয়াতি। এসব ক্ষেত্রে গ্লোবাল ডেটা পাওয়া সম্ভব। এটাও ভবিষ্যতে পাল্টে যাবে বলে মনে করছেন প্রযুক্তি জায়ান্টরা। এমন একটি পৃথিবী হবে যেখানে এই সমস্ত ডেটা একত্রিত হয়ে তথ্যের সিঙ্গেল কর্পাসে পরিণত হবে, অর্থাৎ এমন এক তথ্য ভাণ্ডার যেখানে একসাথে সব ধরনের তথ্য পাওয়া যাবে। অবশ্যই এটা প্রযুক্তিগত উন্নয়ন, কিন্তু এর একটা বড় প্রভাবও পড়তে যাচ্ছে ভবিষ্যতে। কিভাবে স্বাস্থ্যসেবার কার্যক্রম উন্নত করবেন তা যদি আপনি জানতে চান, তাহলে প্রথম প্রশ্ন হলো আপনি কোথায় বিনিয়োগ শুরু করবেন এবং এই বিনিয়োগের ফলে স্বাস্থ্যসেবা উন্নত হবে কিনা। স্কুল, ট্রাফিক আর আবাসনের কী হবে, এই সমস্ত বিষয়ের একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। পারস্পরিক সম্পর্কযুক্ত ইকোসিস্টেমের এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মহামারীর কারণে 2020 সাল সবার কাছে স্মরণীয় বছর হয়ে থাকবে বলা যায়। গত বছরের প্রায় অনেকটা সময়ই অনলাইনে যুক্ত থেকেছে বিশ্ববাসী। অফিস কেনাকাটা থেকে শুরু করে ক্লাস সব কিছুই হয়েছে অনলাইন ভিত্তিক। পুরো বিশ্বের অনেক কিছুই এখন চলছে ভার্চুয়ালি। শিক্ষা কার্যক্রম, সামাজিক কর্মকাণ্ড, স্বাস্থ্য সেবা, বাজার সদাই, প্রায় সব কিছুই অনলাইন ভিত্তিক হয়ে পড়ার কারণে মানুষ নানা ধরনের ওয়েবসাইট বা অ্যাপের ওপর নির্ভর করছে। যেমন অফিসের মিটিং অনেকেই সারছেন জুমের সাহায্যে, অন্যদিকে শিক্ষা বিষয়ক ওয়েবসাইটগুলোর উপর ঝুঁকছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপও চালু করেছেন অনেক উদ্যোক্তা। এই মহামারীর সময়টাতে অনেকে যেমন চাকরি হারিয়েছেন, আবার অনেকে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। প্রযুক্তির সাহায্য নিয়ে কিভাবে মানুষকে ভালো রাখা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, তেমন কার্যক্রমও আমরা দেখেছি বিশ্বজুড়ে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম নানা ধরনের সেবা নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। বিশ্বের শিশু কিশোরদের কাছে জনপ্রিয় সিসিম স্ট্রিটের আদলে তৈরি সিসিমপুর ডিসেম্বর মাসেই চালু করেছে সিসিমপুর অ্যাপ। আমরা আসলে এটা আউটসোর্স করেছিলাম একটা এজেন্সিকে। তো এজেন্সিতে প্রায় ওরা 7-8 জন এঙ্গেজড ছিল, একজন কোঅর্ডিনেটর ছিলেন, তারপরে ডিফারেন্ট যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম, যে ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, প্রিন্ট কন্টেন্ট, এগুলোর জন্য আলাদা আলাদা করে লোকজন কাজ করেছে। আর সবসময় আপনি জানেন যখন এই ধরনের একটা মাল্টি কন্টেন্ট প্ল্যাটফর্ম তৈরি হয় প্রচুর বাগস থাকে, মানে প্রচুর ব্যাকএন্ডে কাজ করতে হয়। তো এই কাজ করার জন্য ওরা সবসময়ই আমাদের সাথে ছিল, এখনো আছে ওদের সাথে। আমাদের আরো বেশ কয়েক মাস এই ধরনের বাগ ফিক্সিং করার জন্য, যদি ছোটখাটো সমস্যা যদি হয় সেগুলো ফিক্স করার জন্য ওরা আমাদের সাথে এখনো কাজ করছে। অনেক সময় হয়ে যায় যে ছোট্ট একটা বানানে হয়তো প্রবলেম রয়ে গেল, অথবা একটা ভিডিও আসছে না ঠিক মতো, একটা স্টোরি বই হয়তো ঠিক মতো অ্যাপিয়ার করছে না। তো এই জিনিসগুলো আমরা সবসময় ওনাদের সাথে আছি, আমরা ফিডব্যাক দিই এবং সাথে সাথে সেগুলো আপনার আমি বলবো যে সেগুলো রিপেয়ার করা হয়, ফিক্সিং করা হয়। প্রতি সপ্তাহে যে ভিডিওগুলো আপ করা হচ্ছে তাতে কোভিড পরিস্থিতিতে শিশুরা মানসিক চাপ সামলানোর বিষয়টাও জানতে পারছে। কিছু কিছু ইন্টারন্যাশনাল ক্যারেক্টার আমাদের এখানে রয়েছে, যেমন রায়া ও হ্যান্ডওয়াশ
ওয়াশ ক্যারেক্টার ও আসলে হেলথ এন্ড হাইজিন ক্যারেক্টার। আমাদের এলমো রয়েছে, এলমো একটা লাল পকেট। সো এই ক্যারেক্টারগুলো রয়েছে আমাদের, আমরা আমাদের আমাদের শোতে ওরা আছে। কিন্তু সিসিমপুর পুরোটাই বাংলাদেশি, সিসিমপুর তৈরি করা হয়েছে বাংলাদেশে, সিসিমপুরের কন্টেন্ট ডেভেলপমেন্ট করা হয়েছে বাংলাদেশে, এটা এন্টার প্ল্যানিংটা ফুটপ্রিন্টটা করা হয়েছে আমাদের এখানে। আমাদের সাথে একটা অর্গানাইজেশন, ডেভেলপিং অর্গানাইজেশন কাজ করেছে। কিন্তু আমাদের যারা টেকনিক্যাল টিম, এডুকেশন টিম, তারা কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য ওদের সাথে কাজ করেছে। এবং আমরা আমরা বলতে পারি একদমই বাংলাদেশি একটা আয়োজন। তবে হ্যাঁ, যেটা হয়, যেহেতু আমরা বলেছি যে এটা নিউ ইয়র্কে একটা ফর্মেট আমরা ব্যবহার করি, তো ওদের কাছ থেকে আমরা মাঝে মাঝেই বলবো যে পরামর্শ নিয়েছি যে এটা এমন হয়েছে, এটা তোমরা তোমরা কি মনে করো। সো ওনারাও মাঝে মাঝে রিভিউ করেছে, ওনাদের কাজটা ছিল বেসিক্যালি রিভিউ করা, কোনো কন্টেন্ট সাপোর্ট করা না, কন্টেন্টটা একদমই আমাদের হাতে তৈরি। এই ছিল এই সপ্তাহের ক্লিক আয়োজনে। আপনারা আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন বিবিসি বাংলার ফেসবুক ও টুইটার পেজের মাধ্যমে। এছাড়া আমাদের অনুষ্ঠানের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন বিবিসি বাংলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। আগামী পর্বে আমরা হাজির হব প্রযুক্তির নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।